আজকের পর্বে আপনারা যা যা দেখতে পারবেন রইল তার এক ঝলক। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। সুন্দরবনকে বিদায় জানানোর সময় আমাদের এসে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেল থেকে রওনা দেব বাড়ির পথে। সেই প্রস্তুতি চলছে। আর সুন্দরবনে এলে সুন্দরবনের যে মধু, সেই মধু না নিয়ে গেলে যেন একটা কিছু কমতি থেকে যায়, সেই মধুই আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের হাতে আছে সুন্দরবনের মধু, একেবারে খাঁটি মধু। দাদাকে বলবে একটা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, এবং তার থিকনেসটা একটু নাড়িয়ে আমি দেখাতে বলবো। এতই ঘন এবং এতই সুস্বাদু সেই মধুটি। এখানে যারা আসেন এবং যারা নিয়ে যান, তারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা এখানে তো আপনারা মাত্র তিনটি বোতল দেখতে পাচ্ছেন, আমাদের সংগ্রহে আরও অনেক অনেক মধু আমরা নিয়েছি, এবং সেই মধু যখন আমরা বাড়িতে গিয়ে খাবো, তখন সুন্দরবনের এই সমস্ত মানুষদের তাদের অনেক পরিশ্রম করে প্রাণ ভয় থাকা সত্ত্বেও জঙ্গল থেকে তাদের জীবন হাতে করে নিয়ে সেই মধু সংগ্রহের কথাগুলো হয়তো আমাদের বুঝতে না পারলেও কিছুটা অন্তত মনে পড়ে। এবার আমরা আমাদের চ্যানেলের কর্মকর্তা এবং আমাদের সহযাত্রী রাকেশদার কাছ থেকে জেনে নিই এই সুন্দরবন ভ্রমণ সম্পর্কে কিছু কথা। তো দাদা, এই সুন্দরবনে কি এই প্রথম আসা না এর আগেও আসা হয়েছিল? প্রথমে সবাইকে একটু নমস্কার জানাই, শীতের উষ্ণ অভ্যর্থনা জানাই সবাইকে যারা আমাদের চ্যানেলের দর্শক। না, এটা আমার তৃতীয়বার আসা, আগে আমি দুবার এসেছি। তা সে দুবারও ভ্রমণের অভিজ্ঞতাও ভালো, এবার একটু অন্য রকমের। তার কারণ হচ্ছে এবারে আমার কলেজের পুরানো বন্ধুবান্ধব যারা, আমরা চারজন এসেছি এবারে, তার মধ্যে একজন এখানকারই বাসিন্দা এই জেমসপুরের, শান্তনু ওর নাম, ওর আয়োজনেই আমরা এই এবারে ভ্রমণটা সম্পূর্ণ করতে চলেছি আর কি। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে থাকার ব্যবস্থা করেছে ও, এবং এবারে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে আমরা এনজয় করতে পেরেছি। তার কারণ হচ্ছে এখানে আপনারা জানেন যে কোভিড-19 কারণে এবার একটু কড়াকড়ি, ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা এবার একটু কম, সেই জন্য এবার একটু পরিবেশটাও খুব সুন্দর, মুক্ত বায়ু, ফাঁকা ফাঁকা পরিবেশ, বেড়াতে একটু আলাদা রকমেরই অনুভূতি হচ্ছে, এটাই এবারে বিশেষত্ব। আর অন্যান্যবারে এসেছি, যেটা আমার ইচ্ছে ছিল যে সুন্দরবনে আসবো, সুন্দরবনের মধু নিয়ে যাবো না, যেটা কোনোবারই পূরণ হয়নি। কিন্তু এবারে যা হোক, আমার বন্ধু শান্তনুর সহযোগিতায় আমরা সবাই সেটা সংগ্রহ করতে পেরেছি। অসাধারণ। আপনারা যদি কখনো আসেন সুন্দরবনের এই জঙ্গলের মধু অন্তত একটু সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আশা করি খাঁটি মধুই পাবেন। আর এবারে কতটা আলাদা, এটা একটা পুরানো বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন মতো বলতে পারেন আর কি। একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আবার যেন সেই পুরানো দিনে ফিরে গেলাম আর কি। সুন্দরবনে মানুষ প্রধানত বেড়াতে আসে, এখানকার বিখ্যাত যে বাঘ সেটা সম্পর্কে জানতে এবং দেখতে। তো সেটা কি দৃষ্টিতে এসেছে? না দেখুন, বাঘ দেখা খুব একটা মানে সহজ ব্যাপার নয়। বাঘ তো আর আমাদের জন্য বেরিয়ে আসবে না, ওর মসজিদেও চলাফেরা করবে, সেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। যদি বাঘের সঙ্গে সাক্ষাৎ আমাদের মানে ভাগ্যে থাকে তবে হবে। তাছাড়া আপনারা আসলে বন, মোরগ, শুকর, হরিণ এগুলো দেখতে পাবেন সবাই আশা করি। কুমির, হ্যাঁ কুমির, এটা একটা খুব মানে কমন ব্যাপার সুন্দরবনে। কিন্তু ওই যে বাঘ আবশ্যকই দেখাই যাবে সেটা নয়, দেখাই যাবে এমন নয়, দেখতে পারেন সৌভাগ্যবশত যদি কখনো সে নদীর চরে এসে থাকে, কোনো নদী পা পেরোনোর মুহূর্তে যদি আপনি তাকে লক্ষ্য করে থাকেন, সেটাই আপনার সেই মুহূর্তের যদি সাক্ষী হওয়ার ভাগ্য আপনার হয় তবেই পাবেন, তাছাড়া বাঘ দেখা সম্ভব নয়। হরিণ এবং কুমিরটা জঙ্গলে বা নদীর আশেপাশে দেখা যাবে? হ্যাঁ, হরিণ এবং কুমির আমরা দেখলাম, এবং আশা করি আপনারা যখন সুন্দরবনে ভ্রমণ করতে বেরোবেন আপনারা চেষ্টা করবেন একটু মরা কোটিকে আসতে। আচ্ছা, আমরা এখন এসেছি ভরা কোটালের সময়, তাই তো? হ্যাঁ, আমরা এসে ফেলেছি একটু মানে প্ল্যানিংয়ের সময়ের উল্টোপাল্টা হয়েছে, ওর জন্য মরা কোটাল এই সময়টা বেছে নেবেন যাতে জলটা কম, হ্যাঁ জলটা, জলের স্তরটা একটু কম থাকে নদীর চর থেকে। যত কম থাকবে নদীর চরেই বেশিরভাগ সময় আপনি হরিণটা দেখতে পাবেন, ওরা ওই ছোট ছোট ঘাস খেতে আসে, বা বাঘও সেই হরিণ শিকারের জন্যে নদীর চরে চলে আসে, শুকর বলুন বা বন মোরগ বা কুমির, ওরা হচ্ছে বেশিরভাগটা নদীর চরেই দেখা যায়। আচ্ছা,
আর এখানে যদি কেউ বনের প্রান্তে বা নদীর ধারে যদি কেউ বাঘ না দেখতে পায় তো একটা মন খারাপের ব্যাপার তো থাকেই, যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম না, সুন্দরবনে এলাম, এত কষ্ট করে থাকলাম। তো তাদের সেই ক্ষোভটা নিরসনের জন্য কি এখানে কোথাও বাঘ দেখার আবশ্যিকতার জায়গাটা থাকছে, সিওরিটি থাকছে যে সেখানে গেলে আমরা সুন্দরবনে বাঘটা অবশ্যই দেখতে পাবো? একটা স্পট তো করাই আছে, এটা আপনারা নিরাশ হবেন না। তবে ওই হয়তো মানে আমরা যেটা কলকাতা চিড়িয়াখানায় দেখি তার থেকে সতেজ সুস্থ সবল বাঘ দেখার আয়োজন করে রেখেছে বন দপ্তর, সেটা হচ্ছে ঝড়খালি। আচ্ছা, ঝড়খালিতে ওটা একটা স্পট, ওখানে সবাই প্রায় যায়। ওখানে গেলে আপনি বাঘ অবশ্যই দেখতে পাবেন, বড় খাঁচার মধ্যে বন্দি করা আছে। ঠিক খাঁচা নয়, এটা বিশাল একটা মুক্ত পরিবেশের মধ্যে আছে, এমনই একটা উদ্যান। এরকম একটা উদ্যানের মধ্যে দুটো বাঘ আছে সেখানে, হরিণও আছে, এবং আপনি সেখানে যথেষ্ট কুমির দেখতে পাবেন। মানে এটা আপনার তবে মুক্ত পরিবেশে নয়, বদ্ধ পরিবেশ। হ্যাঁ, বদ্ধ পরিবেশে, কিন্তু সে বাঘের চেহারা আপনার মুক্ত পরিবেশের মতোই লাগবে। হ্যাঁ, ঠিক। আর এখানে আপাতত এই যে তিন দিনের ট্যুরটা হলো, এখানে কোন কোন জায়গাগুলো ঘোরা হয়েছে? এখানে এখন করোনা ভাইরাস এই প্রকোপের জন্যে অনেক বাস টাওয়ারে উঠতে দেওয়া হচ্ছে না, তা আমরা একটি টাওয়ারে উঠতে পেরেছি, সেটা হচ্ছে দোবাঁকি। আর আপনি সজনেখালিতে উঠতে পারবেন কেবলমাত্র পারমিশন নেওয়ার জন্যে, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে অনুমতিপত্র নেওয়ার জন্যে, তাছাড়া আপনি আর কোনো দিকে যেতে পারবেন না। সজনেখালির ভিতরে যাওয়ার অনুমতি নেই, এই মুহূর্তে যাওয়ার অনুমতি এই মুহূর্তে তারা দিচ্ছেন না। একটি হচ্ছে দোবাঁকি আর দ্বিতীয়টি হচ্ছে ঝড়খালি, এই দুটোতেই আপনারা করতে পারবেন। আর কিছু দর্শকদের উদ্দেশ্যে বলার আছে কি? একটুই বলার, আপনারা আসুন, সুন্দরবন অর্থনৈতিক দিক থেকে খুবই পিছিয়ে, এখানকার মানুষজন এই ট্যুরিস্ট এর উপরে অনেকটাই ডিপেন্ডেবল। আপনারা যদি আসেন, এখানকার অর্থনৈতিক অবস্থা আমরা সবাই জানি, দীর্ঘ 7-8 মাস ধরে একটা মন্দা চলছে, তো আমরা যত আসবো তত তাদেরকে একটু আর্থিক সচ্ছলতা দেওয়া আর কি। শুধুমাত্র আমরা ভ্রমণ করতে আসছি, আমাদের মনের পিপাসাটা মিটছে তা নয়, এখানকার মানুষেরও একটা আর্থিক তাদের অগ্রগতি ঘটছে, জীবন জীবিকাও, জীবন জীবিকার একটা এটার উপরেই নির্ভর করছে। বনের মধু সংগ্রহ করা, বনের মাছ কাঁকড়া সংগ্রহ করার পাশাপাশি খাওয়া, হ্যাঁ, সেগুলো যখন আপনারা সংগ্রহ করবেন তার দ্বারা তাদের একটা আর্থিক। এবং এই যে করোনা আবহ, এই পরিস্থিতিতে তো অনেক ভ্রমণ পিপাসু মানুষরা আসছেন আমরা দেখতে পাচ্ছি, তো তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কীকরণ? হ্যাঁ, অবশ্যই সতর্কীকরণ আছে, মাস্ক ছাড়া এখানে একদম অ্যালাউ নয়। প্রত্যেকটা আইল্যান্ডে আপনি যখন উঠবেন সেখানে ওয়াচ টাওয়ারে যাবেন, মাস্কটা অবশ্যই ব্যবহার করতে হবে, সঙ্গে স্যানিটাইজ, হ্যান্ড স্যানিটাইজার পার্সোনাল, সেগুলো অবশ্যই রাখবেন। এটুকুই নিরাপত্তা, নিরাপদ দূরত্ব সেটা আপনাকে সবাইকে সচেতনভাবে পালন করতে হবে নিজেদের সঙ্গে, এবং সেটা আমরা ঝড়খালিতেই বেশি ভালোভাবে লক্ষ্য করলাম। হ্যাঁ, হাত এবং জুতোর তলা স্যানিটাইজ করা। হ্যাঁ, ধন্যবাদ দাদা, নমস্কার সবাইকে, চ্যানেলটা দেখুন, আবার সামনে আবার আমরা চেষ্টা করবো আরও নতুন নতুন কোনো কন্টেন্ট দেওয়ার, নতুন জায়গা ভ্রমণের অভিজ্ঞতা যেখানে আপনারা দেখতে পাবেন আর কি, নতুন নতুন জায়গা, নতুন নতুন পরিবেশ, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। যারা এই মুহূর্তে বেরোতে পারছেন না তারা বাড়ি বসে ভ্রমণের একটা মজা নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার এই দুটো করতে ভুলবেন না। আমরা এখন চলেছি শান্তনুদার বাড়ি, সেখান থেকে ডিঙি নৌকায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা। আমরা এই মুহূর্তে আমাদের শান্তনুদার বাড়িতে এসে পৌঁছলাম। আখ গাছ দেখেছি কিন্তু আখ গাছের ফুল দেখিনি, আজকে সেই আখ গাছের ফুল আমরা দেখতে পাচ্ছি। এখন আসি সমস্ত পার্টিসিপেন্ট দিয়ে যাবে, তারা এসে ধরে নিয়ে যাবে, স্যাংলাইজ করে নিয়ে যাবে। কিন্তু আগে তো অভিজ্ঞতা ছিল জানলাম যে বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না, এই সতর্ক সহমতি ছিল। আমাদের শান্তনুদার বাবার কাছ থেকে জেনে নিই এই সুন্দরবনের বাঘের কিছু ইতিহাস। আচ্ছা, বাঘ এখানে বেশ কয়েক বছর আগে, বাঘ আমাদের এই মানে যখন এই ধানের মরশুম আসে, যখন এই ধান মাঠ ভর্তি থাকে সে সময় বাঘ পেরিয়ে আসত। আসার পরে আমরা যারা গ্রামের যারা ইয়ে করি আর কি, মোড়ল টাইপের যেগুলো বলা হতো, তারা তাদেরকে যখন নলেজ দেওয়া হয় তারা আবার ওখানে ফরেস্টের অফিসে দিয়ে দেবে, তারা দায়িত্ব দেবেন অফিস মনে করি। ওই যে সজনেখালি, আচ্ছা সজনেখালি ওই অফিসটা আছে আমাদের হেড অফিস, আরও ব্রাঞ্চ অফিস আছে,
ওখানে আমাদের সংবাদ দিয়ে হয় ডিম চলতে দিতে আছে দিলে ওরা ওখানে থেকে ওদের বাড়িতে দাঁড়িয়ে চলে আসে এবং বাচ্চা ধরার জন্য ধরা তো এমনি যাবে না ওকে ওই চাল দিয়ে ঘিরে যখন ধানের মধ্যে থাকে আর কি যখন ধান কাটা যখন লোক দেখলো যে বাঘ আছে তখন ওরা সংবাদ দিল যে এখানে বাঘ আছে এইভাবে ধানের ক্ষেত থেকে ওদের জাল আছে জাল দিয়ে ওরা আটকে দিল দেওয়ার পরে ওদের যে অফিসার আছে টাঙ্গলের যে অফিসার যেগুলো মানে ঘুমপ্রাণীগুলি আর কি ঘুমপ্রাণীগুলি দিয়ে বাঘটাকে টাঙ্গলের স্কুলে ওরা আবার যথারীতি বোটে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বাঘটাকে আবার জঙ্গলে ফিরে যায় ওরা কিন্তু মারে না বা মারাও নিষেধ আইনি এখন সব করা এবং আমাদের যে সুন্দরবনে যে ডিএমসি কমিটি গঠন করা আছে পাড়াওয়ারি এই যারা বনের সাইডে বাস করে জঙ্গলে বন বিভাগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা মানে আমাদের সাধারণ মানুষের চাষিদের মানে খাল খনন থেকে শুরু করে পুকুর খনন বা বিভিন্ন লোন বা ইঞ্জিন ভ্যান মানে সাধারণ মানুষ কীভাবে জীবন জীবিকা করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আমাদের বন বিভাগ থেকে আগে যেভাবে যে আমরা জঙ্গলে গেলে যে আমরা মাছতে পারবো না মাছখানে না গেলে মাছতে পারবো সেরকম এখন কিন্তু নেই এখন যারা যাচ্ছে তারা মাছখানে যে বেশি দাম কাঙাটা বেশি দাম সেই লোভে যায় কিন্তু মাছ যাওয়ার রিক্স গেলে কিন্তু বাঘের অবশ্যই ধরে আর এরকম আমাদের হ্যাঁ ধরে নেই ও কেউ কোনো মানে নৌকোর থেকে আর লাভ দিয়ে বাঘ দিয়ে দেখতে পাই বা ওরা এমন এখন বা মানুষের শিকার মানে এত অভিজ্ঞতা হয়ে গেছে মানুষ দেখলে ওরা আর ভয় করে না মানুষ দেখলে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ও ধরে বুঝা গেছে তারপরে আমাদের মাঝে মাঝে এখানে বাঘ আসে আমরা সেইভাবে সবাই সচেতন হয়ে বাঘটা আমরা মানে যেহেতু আমাদের জাতীয় সম্পদ আমাদের একমাত্র জঙ্গল রক্ষা করতে গেলে বাঘ ছাড়া আমরা মারতে পারবো না আমরা মানুষের জঙ্গল রক্ষা করতে পারবো না কারণ মাছ কাঁকড়া খুশি এখানে মানুষের জীবন জীবিকা যারা সরকারিভাবে পাস করে যেতে হয় কাঁকড়া বা মাছ রিক্স এবং সেটা মানে ওখানে পারমিশন নিয়ে যেতে হয় বিনা পারমিশনে যদি বাঘে ধরে তাদেরকে কিন্তু কোনো দায়ী থাকে না সরকার কিন্তু যারা পাস করে যাবে আর কি তারা ক্ষতিপূরণ পাবে যে 2 লক্ষ টাকা তারা পাবে সেই পরিবার যাদের নাম থাকে ওদের খাতায় আর কি এইভাবে সরকারি আমাদের বন বিভাগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাই এখানে সাধারণ মানুষ এবং যাতে এখানে জঙ্গলটাকে আমরা না খাটি বিশেষ করে জঙ্গলে গাছ কাটা যাবে এমনিতেই মাছ কেন ধরতে পারবে গাছ কাটা যাবে আগে কেটে আনতো আগে বহু গাছ বড় গাছ কেটে আনতো আপনি শেষ কবে বাঘ দেখেছেন আমি বাঘ দেখেছি আমি তো এখানে স্থায়ী স্থায়ী যেহেতু আমার বয়স 60 বছর হয়ে গেছে বহু বাঘের সাক্ষী আমি এখানে এই রিসেন্টলি 4-5 বছর আগে বাঘ আমরা দেখি বা আমাদের যেখানে লোকালয় আছে ওই এপারে দাঁড়িয়ে ওপারে বাঘ দেখা যায় এমন আমার পজিশন বাঘের সাথে লড়াই করেছেন হ্যাঁ বাঘের সাথে বহু লড়াই হয়েছে আমাদের যখন আমাদের এসেছিল যেহেতু এখানে যেহেতু বাঘটা তো সবাই হিংস্র জন্তু সবাই ভয় করতে হয় সেটা আপনার এই এলাকাতে আসার কারণেই লড়াই করতে হয়েছে না বনে গিয়েছিলেন না না বনে আমি বনে যাই না আমি বনে যাই না যেহেতু যারা মৎস্যজীবী যারা কাঙ্গাল ধরে খায় আমি বনে যাই না এখানে আমাদের লোকালয়ে যখন এসেছিলো সেই সব বাঘটাকে কীভাবে বাঁচানো যায় সাধারণ মানুষ যাতে ওকে বাঁশ লাঠি দিয়ে যাতে না মারে সেইভাবে আমরা ব্যবস্থা করি আর কি চালটা দিয়ে সবার মানে সরকারি বন বিভাগের সহযোগিতা হঠাৎ করে বাঘ যদি লোকালয়ে চলে আসে তখন আপনারা নিজেরা কি করেন বন দপ্তর থেকে লোক আসার আগে হ্যাঁ আমরা তখন সবাইকে সজাগ করে দিই যে ঘরের মধ্যে থাকো তোমরা বাইরে বেরিয়ে না বা ও ধারে কাছে দিয়ে না বাঘ কিন্তু জঙ্গলে যেভাবে একটা ওর হিংস্রতা থাকে আমাদের লোকালয় আলি কিন্তু হিংস্রতা থাকে ও তো মানুষের ভয় করে ওরা মানুষের ভয়তে একটা চোপজাল বা গাছের আপডালে ওরা চলে যায় সেইভাবে ও কিন্তু অত হিংস্র থাকে না ও তখন যখন দিনের আলো রাত্রি কিন্তু ওর বিশাল অবস্থা ও রাত্রির ধারে যাওয়া যাবে না দিনের বেলা কিন্তু ও ওই ধানের মধ্যে দিয়ে ও শুয়ে থাকবে সন্ধ্যের পরেই রাত্রির অন্ধকারে ওকে পারা যাবে না ও যেখানে সেখানে চলে যাবে কিন্তু দিনের বেলায় যদি এক সকল থাকে সেখানে শুয়ে থাকবে উঠবে না আর কি এখন আর লোকালয়ের মধ্যে আসে না বোধ হয় বাঘ আসে ও কোনো গ্যারান্টি নেই যেহেতু দেওয়া আছে ও টোকিও বাঘ চলে আসে কিন্তু আমরা এখানে সাধারণ মানুষ সবাই যেটা এ করি সচেতন ভাবে যে আমরা বাঘ মারবো না বাঘটাকে আমরা রাখবো এইভাবে ফরেস্টে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা সংবাদ দিয়ে বাঘটাকে আবার জঙ্গলে পাঠিয়ে আপনারা ফোন করে দেন হ্যাঁ ফোন করে
যে আপনারা আসুন, আমাদের এই গ্রামে জেসপুর ক্যানপুরি আমাদের বাঘ পেরিয়েছে, আপনারা লোকজন নিয়ে, বা আমাদের লোকজন লাগে না, ওদের যেগুলো খাঁচা খাঁচা কিংবা নেট ফেট নিয়ে চলে আসে। আমরা আপনাদের এই গ্রামটা এবং এটা যে দ্বীপটা আছে সেটার নাম যদি বলেন। আমার এটা হচ্ছে সাজিলিয়া দ্বীপ, এটা হচ্ছে লাহারিপুর অঞ্চল, এটা হচ্ছে জেসপুর গ্রাম, হ্যামিল্টন আবাদ মৌজা। আমাদের যে হ্যামিল্টন সাহেব ছিলেন তার নামেই আমাদের এই হ্যামিল্টন মৌজা, এবং তার বোন হচ্ছে জেমস কেনেডি, জেমসপুরের তার বোনের নাম অনুসারে এখানে কিন্তু জেসপুর। হ্যাঁ, আর এই হচ্ছে মোটামুটি। এবং জেমসপুর আর অ্যানপুর সম্পর্কে দাদার কাছে একটু গল্প শুনছিলাম, শান্তনুদার কাছে একটুখানি শুনে নেব যে এই দুটোর নাম সম্পর্কে। যেটা জেমস অ্যানি আমি সঠিক জানি না, তবে আমাকে যেটুকু ইনফরমেশন আছে, হ্যামিল্টন সাহেবের ভাইপো এবং ভাইজি নাকি ছিলেন জেমস এবং অ্যানি দুজন, এবং যেহেতু উনি এখানে আবাদ করেছিলেন, মানুষজন নিয়ে এখানে বসতি স্থাপন করেছিলেন, তো তার এই ভাইপো এবং ভাইজির নাম অনুসারে এই পাশাপাশি দুটো গ্রামের নাম উনি রেখেছিলেন। জেমসের নাম অনুসারে জেমসপুর, আর রাস্তার ওপাশে ঠিক অ্যানির নাম অনুসারে অ্যানপুর, এইটুকু আমার জানা আছে। আচ্ছা, আর আপনাদের বাঘকে কি ভয় লাগে এখন আর? আচ্ছা, বাঘকে এখন আর ভয় লাগে না, কারণ আগে ভয় লাগতো বাঘ এসে কখন ধরবে, এখন বাঘ আসলেই তো আমরা ফোন করে দেবো অফিসকে, আর অফিস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, তারা লোকজন দিয়ে বাট অ্যাম্বুলেন্স করার জন্য, তারপরে মানে পটকা ভাজি ফাটিয়ে আমাদের যে বাড়িতে বাড়িতে সবসময়ের জন্য পটকা রেখে দেন, সব রায় বাড়িতে রাখা হয়, রায় বাড়িতে রাখা হয় নিজেদের আত্মরক্ষার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা বাগের এলাকায় বাস করি, মানে অফিস নিয়ে আসে, এবারে অফিসে জাল নিয়ে আসে, আমরা অনেক লোকজন আর পটকা পটকা নিয়ে আসে, ছাগল খেলে তার ক্ষতিপূরণ দিয়ে দেয়। এবারে উঁচু ধান যেখানে ওরা ভাববে যে এইখানটা থাকবে, সেখানে ওরা বড় বড় লম্বা লম্বা বাঁশ নেয়, নিয়ে 10-15 জন যায় কার হাতে পটকা বন্দুক, আর ওই বাঁশ থাকে, ধান চেপে 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 যায়। একবার বাঘ এসছে এরকম জায়গায় ছিল, ওই বাঘটা ধান চেপে চেপে ওই কর্নারটায় গিয়েছে, আর আমার ছেলে টেলে সব উঁচু উঁচু গাছে ওঠে, আছে বাঘ দেখবো, ধান চাপতে চাপতে যাচ্ছে অনেক লোক আর পটকা পটকা পটে, তখন ওই বাঘটা এক কর্নারে গিয়ে অল্প ধান অল্প উঁচু ধান সেইখানে বসে আছে। এবারে একজন লোক কি করেছে, গাছ থেকে বলছে বাঘ না আনন্দ পাচ্ছে, সে ঢিল টিল নিয়ে গাছে উঠেছে, বাঘের গায়ে ঢিল মেরেছে ওই গাছের থেকে। এবার যারা বন দপ্তরের লোক তারা চাচ্ছে, এবার তাদের একজনের এরকম হাঁটুতে কামড় দিয়েছে, তো এক কামড় দিয়ে আবার সেই উঁচু ধানের ভিতরে আবার ছুটে গেছে, তখন সেই লোকটাকে এরা বলছে উঁচু করে নিয়ে যাচ্ছে, রক্তটা বেরোচ্ছে, গামছা টামছা দিয়ে বাঁধা হচ্ছে চিনি টিনি দিয়ে, তখন সে অফিসারটা বলছে যে আমার যা হয় হোক, ওই ছেলেরা যেন বাঘকে যেন না মারে, বাঘের যেন কোনো আঘাত না করে, আমার যা হয় হোক, তখন সেই লোকটাকে ওই নিয়ে যাওয়া হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তারপরে ওই রক্তটা ফাটিয়ে একটা সাইডে আলগা করে দেওয়া হলো জাল, নদীর সাইডে, তখন বাঘটা ছুটে গেল, সবাই আমরা দেখে ছুটে নদীর চারে গিয়ে খুব দ্রুত নদী পেরিয়ে চলে গেছে। মানে মানুষকে অ্যাটাক করে না, এমনি পার হয়ে ছাগল গরু এগুলো খায়, মাটির দেওয়াল তার উপরে জানালা বসানো, এত বুদ্ধি ওদের, বলছে জানালা তো ভাঙতে পারছি না, জানালার তলার থেকে মাটি গুলো হাত দিয়ে দিয়ে সরিয়ে নিয়েছে, ওই জানালা পড়ে গেছে, সেইখান থেকে বড় গরু কালো জার্সি গাড়ি, সেই গরুটা টেনে নিয়ে এসে ওই রাস্তার পাশে খাচ্ছে, সকাল হয়ে গেছে, খেতে খেতে সকালে তো তোরা বুঝ নেই জ্বালা, তো এইবারে গ্রামের একটা বউ বেরিয়েছে সকালবেলা, দেখে বাঘ বসে আছে ওই ওদের বড় গরুটা, বাঘ খাচ্ছে আর ওর দিকে তাকাচ্ছে, তখন সে আঁকাঁকি করলে আশেপাশে লোকজন সব জড়ো হয়ে গেল। আর সে সময় এরকম মানে মে মাস জ্যৈষ্ঠ মাস, এখন ও তো সার দিকে ফাঁকা, যখন লোক দেখলো তখন ওই দিক ছুটে আসছিল আর কি, আমি ঘরে রাস্তাতে যাচ্ছিলাম, গিয়ে দেখেছি বদিন আসছি, তখন আমার একটা মাথায় কি চাবল বা
মানে সেই সময় আমাদের এখানে ওই সবজি চাষ হতো মাঠে আর কি এটা দিয়ে দিয়ে মাঠে যখন হয়েছিল এখন আমি সেটা ধরে ওই ওইটাকে করার জন্য একটা পছন্দ খেতে খেতে উঠছে ওই খেতে খাচ্ছে বিশাল সিং ছিল ওয়েট ছিল প্রায় 70 কিলো এখন আমি ওই সিং মানে ধরতে গিয়ে আমি পড়ে যাই ধরে ফেলার পরে সামনে গিয়ে সঙ্গে সঙ্গে বিশাল সিং ছিল আর কি দুটো সিং সিং চাপার পরে সবজি বাগানে ওই ঝিঙে গাছ ছিল ঝিঙে গাছে জড়িয়ে আমি ওই ঘুরে বেরিয়ে যাই সেই সময় আমার যারা একদম ফার্স্ট সকালে আর কি আমি কিন্তু বাবা মারতে দেয়নি নানা মারা যাবে না ও শেষে আমার ছেলে ধরেছে নামে কেস পেল হবে ও মারতে দেবো না সেইভাবে আত্মরক্ষা করে আমার ফরেস্টের সংবাদ দিই ফরেস্ট থেকে লোকজন এসে মানে ডাইরেক্টর এসে হরিণটাকে একটু ইয়ার হয়ে গেছিল ঠোঁটটা কেটে গেছিল আমরা নিজের বাড়ি বালিতে তো আমার বালি ওয়ান বালি টু দুটো অঞ্চল আছে ওই সময় একটা ছবি করা হয়েছিল যে আমি হরিণটাকে পুজিকে দেখাতে দিয়েছি প্রমাণটা করার জন্য ওই তো ওই পঞ্চায়েত প্রধান আছেন সুব্রত মণ্ডল উঠে গিয়েছিলেন উনি বললেন যা ওভাবে দেবো না হরিণ তোমরা ফটো করে নিয়ে যাও শেষে আমার ছবিটা একটা কেস পিস খাবে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে তাই ফটোটা করে নিয়ে এবার আমাকেও নিয়ে গেল আমি একটু এর মতো হেগে গেলাম হতো মতো হেগে গেছিলাম যেহেতু ও লাস্ট রাইটটি মেরেছিল আমাকে নিয়ে ফরেস্টে নিয়ে গেল নিয়ে ওখানে বললো যে আপনাকে কিছু পুরস্কৃত করা হবে তারপরে ওকে নিয়ে একটা খাঁচায় রাখলো যেহেতু উন্ডেট মতো হয়ে গেছে ওকে শুশ্রূষা করে পরে তার দুদিন রাখার পরে ফরেস্টে ওরা ছেড়ে দিল আর আমাকে হসপিটালে নিয়ে গেছিলো হসপিটাল থেকে বসে করে আমাকে ট্রিটমেন্ট করে আমি বাড়ি চলে গেছিলাম ওকে ওরা আমাকে একটা পুরস্কার দেওয়ার কথা বলেছিল কিন্তু এটা হচ্ছে সেই যারা অফিসাররা ছিলেন 88 সালের ঝড়ে ডিসেম্বর মাসে সেই অফিসাররা মারা যায় হ্যালো হ্যাঁ ওদের লঞ্চ ডুবিতে মারা যায় যার জন্য আমি আর পুরস্কারটা আমার আমার হয়নি রেকর্ড ছিল কিন্তু রেকর্ডে তার পরবর্তী যারা অফিসার এসেছিল তাহলে হ্যাঁ আপনি পেপারে আছে আপনি ওইটা ধরেছিলেন তা দেখি আমরা একটা কারণে আমি খুবই ভালো এইভাবেই সুন্দরবনে আসলে সুন্দরবনের আনাচে কানাচে আমরা শুনতে পাবো অসংখ্য বাঘ এবং হরিণের কথা এবং সেই রোমাঞ্চকর কথাগুলো শুনতে শুনতে আমাদের দিনগুলি কখন যে অতিবাহিত হয়ে যাবে সেটা আমরা কিন্তু সত্যিই জানতে পারবো না এবং এরকম আরও অনেক কাহিনী আছে আগামী দিনে আমরা আবারও আসবো সুন্দরবনের বুকে এবং এরকমই কত রোমাঞ্চকর কথা যেগুলো আজ গল্প বলে মনে হবে সেগুলো শোনার অপেক্ষায় থাকবো ধন্যবাদ আপনাদের সবাইকে শান্তনু দা তার পরিবারের সাথে আমাদের একটি ছোট্ট স্মৃতি আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দরী গাছ সুন্দরবনের নামকরণ যে গাছের নামে আমরা এখন চলে এসেছি সেই সুন্দরী গাছের একেবারে গোড়ায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সুন্দরী গাছের শ্বাসমূল মানে এর শ্বাসমূল গুলো শক্ত বলে বাঘ ওখানে পা দিতে পারবে না সেই কারণে বাঘ থাকবে সুন্দরী গাছ আমরা সুন্দরী গাছের পাতায়
হাত দিলাম, অনেকটা আমাদের জাম গাছের পাতার মতন কিছুটা শক্ত পাতাটা। সবাই সুন্দরী গাছের ছবি তুলতে ব্যস্ত। আমরা শ্বাসমূল দেখতে পাচ্ছি এখানে, সত্যি আমার সুন্দরী গাছ। সুন্দরবন আসলে সুন্দরী গাছ, রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো দেখার সবারই একটা চাহিদা থাকে। তো সেই সুন্দরী গাছকে নিয়ে আমরা হাতে ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সুন্দরী গাছের পাতা। আমরা এখন আছি অ্যানপুরে। এবার আমরা এখান থেকে শুরু করব জঙ্গলের ভিতরের এবং ধারের দুঃসাহসিক রোমাঞ্চকর ভ্রমণ। এই যে ছোট ডিঙা নৌকা, এগুলোকেই বলে তো? হ্যাঁ, আমরা এরকম একটা নৌকা উঠবে আর এই রকম নৌকায় করেই মাছ যাবো উপরের দিকে, মাছ কাঁকড়া মধু এইগুলোতেই করে নদীর ভিতরে যাওয়া হয়। দাদা, বনের ভিতরে এই সমস্ত নৌকাগুলোই নিয়ে যাওয়া হয়? নৌকা না, এই সব নৌকা না, কাঁকড়া মাছে যায় এবং মধু সংগ্রহ করতে যায়। এরকমই সজনেখালির মধ্যে পড়ছে এটা? হ্যাঁ, সজনেখালি রেঞ্জের মধ্যে, পীরখালি। এটা এটা হচ্ছে পীরখালি ওয়ান। আচ্ছা, এটা এই জঙ্গল জলে কুমির ডাঙায় বাঘ। শেষ দিনে, সুন্দরবন ট্যুরের শেষ দিনে আজকে আমরা শান্তনুদার বাড়িতে এসেছি এবং এখান থেকেই আমরা একটু ছোট্ট ডিঙি নৌকা ভ্রমণে বার হব আর একটুখানির মধ্যে কিছুক্ষণ। আমরা এখন শান্তনুদার বাড়ি থেকে নৌকা ভ্রমণে বের হব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সবাই নৌকায় উঠে গিয়েছে, আমরা এবারে ধীরে ধীরে সেই নৌকায় উঠব। দাঁড়িয়ে থাকলে কিন্তু পড়ে যাবে, বেশি দাঁড়িয়ে থাকলে। আমরা সবাই নৌকায়, ছোট্ট ডিঙা নৌকায় উঠে পড়েছি। এই ডিঙি নৌকা পেয়ে এবারে আমরা একটু নদী ভ্রমণ করি। সুন্দরবনে আমাদের এই দুঃসাহসিক ও রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতাটি থাকছে আগামী পর্বে। সুন্দরবনে এমন দুঃসাহসিক অভিযান ও কাণ্ডকারখানা ইউটিউবে এই প্রথম, তাই দেখার জন্য চোখ রাখুন পরবর্তী পর্বে।